দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বিপিএল ফাইনাল মহারণে কাল কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল, সাকিবের বিচক্ষণতায় ভরসা ফাহিম সুজনের, মঈন ডু প্লেসিদের নিয়ে টেক্কা দিতে চান সালাউদ্দিন। করোনামুক্ত হয়ে মাঠের অনুশীলনে আফগানিস্তান ক্রিকেট দল, টাইগারদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিলেন সফরকারীরা। বিপিএল ফাইনালের খবর, শিরোপা জয়ের মহারণে মুখোমুখি হবে দুই জায়ান্ট, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। সাকিবের বিচক্ষণতার সাথে খেলতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। পাশাপাশি বিদেশিরা ভালো করলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইনালের উত্তাপ ছাপিয়ে দলগত পারফরমেন্সে শিরোপায় হাত রাখতে চায় বরিশাল। ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 5:30। ছয় দলের মাসব্যাপী ক্রিকেটীয় লড়াই থেমেছে দুই দলে। ফাইনালের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে উপস্থিত কুমিল্লার অধিনায়ক ইমরুল, আসলেন না সাকিব আল হাসান, তবে আলোচনার পুরোটাই ছিলেন। সাকিবের বদলে আসা সোহান ছিলেন হাস্যোজ্জ্বল। ফাইনাল শেষে এই হাসিটা হয়তো একজনেরই থাকবে। সাকিব না আসার পেছনে কারণ কি হতে পারে? টিম ম্যানেজমেন্ট আর সোহানের কথায় ধোঁয়াশা স্পষ্ট। ম্যানেজমেন্ট বলছে অসুস্থ, সোহান অবশ্য জিম করতে দেখেছেন সাকিবকে। কারণ যাই হোক, ফাইনালে থাকছেন অলরাউন্ডার, শিরোপা জিতেই হয়তো ট্রফিতে হাত রাখতে চান সুপার সাকিব। যার যতটুকু কাজ থাকবে আসলে টিমে কন্ট্রিবিউট করার জন্য, এটা হতে পারে কেউ ফিল্ডিং করছে, কেউ দুইটা ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, বা কেউ 10টা রান করে। আমার কাছে মনে হয় এইভাবে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সাকিব না আসলেও গোটা দল নিয়ে অনুশীলন করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন এবং মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। অনুশীলনে অনুপস্থিত ছিলেন ক্রিস গেইল, ড্রেন ব্রাভো। বিগ ম্যাচের জন্য হয়তো প্রস্তুত হচ্ছেন বড় দুই তারকা, তবে মাস্টারমাইন্ড সুজন বেশি ভরসা রাখছেন দেশীয়দের উপর। লোকাল ছেলেরা ভালো খেলছে, এটা আমার জন্য বিরাট একটা ব্যাপার। কষ্ট করে এখানে আসছি, ভালো ক্রিকেট খেলে এখানে আসছি, তো ডেফিনেটলি এটা একটা এমন একটা দিন যেটাতে আপনি চ্যাম্পিয়ন হবেন কিংবা রানার্স আপ হবেন, মানে সেকেন্ডের আসলে কোনো মূল্যায়ন থাকে না, সোজা কথা হচ্ছে এটাই। তো টার্গেট তো অবশ্যই এক নম্বর হওয়ার। কুমিল্লা দলের বড় শক্তি ফর্মে থাকা তিন বিদেশি, ফাইনালে আরেকবার তাদের পারফরমেন্সের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। কোচ সালাউদ্দিন তো বলেই দিলেন বিদেশিরা পারফর্ম করলে ট্রফি যাবে কুমিল্লার ঘরে। সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে, আমার মনে হয় খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতেছে, স্পেশালি তার বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। আগের দিন ম্যাচ খেলায় এদিন কুমিল্লার ছিল ঐচ্ছিক অনুশীলন। মাহমুদুল হাসান, জয়, মুমিনুলদের নিয়ে বেশ খানিকটা সময় কাজ করেছেন কোচ, মূল ক্রিকেটাররা ছিলেন হোটেলে। ফাইনালের আগে নির্ভার থাকতেই যত চেষ্টা, ভিক্টোরিয়ান্স বিদেশিদের নিয়ে যতটা নিশ্চিন্ত, বোলিংয়ে মুস্তাফিজ ছাড়া বাকিরা খরুচে, চাপ না নিয়ে স্বাভাবিক খেলেই শিরোপায় হাত রাখতে চায় ইমরুল। যারা ব্রেভ নিয়ে ক্রিকেট খেলতে হবে, সাহস নিয়ে, অনেক কাম থাকবে, তারাই তাদের দিকে সম্ভাবনা বেশি থাকবে উইনটা করার। এবারের বিপিএলে দুই দলের তিনবারের দেখায় জয়ের পাল্লা ভারী ফরচুন বরিশালের। এই ট্রফিটার জন্য দুই দল লড়াই করলেও শিরোপা উঠবে এক দলের হাতে। সাকিব, সুজন, ফাহিমের খুরদার মস্তিষ্ক, নাকি ইমরুল, রোডস এবং কি মোহাম্মদ সালাউদ্দিনের জয় হবে, সেটার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সাকিবের হাত ধরে প্রথমবার শিরোপা জয়ে মুখিয়ে রয়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে ইমরুল কায়েস এবার শিরোপা জিতলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবেন। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিপিএলের ফাইনালে দুই দল ছাপিয়ে লড়াইটা জমবে দেশসেরা দুই কোচের মধ্যে, মোহাম্মদ সালাউদ্দিন এবং খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া যে কোনো আসর মানেই যেন শিরোপার লড়াইয়ে অন্তত একজনের উপস্থিতি। তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে মাঠের বাইরে নানা আলোচনা হলেও দুজনের কাছে দুজনই পেয়েছেন কোচ হিসেবে লেটার মার্কস। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একে অপরকে সমীহ করছেন শতভাগ। ফাইনালে সালাউদ্দিন না সুজন, কার ক্ষুরধার মস্তিষ্কের কাছে মাত হবেন অন্যজন, এটা এখন দেখার বিষয়। ফাইনালের মহারণে এজন যুদ্ধের ভেতরে যুদ্ধ, মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের বাইরে, ডাগআউট থেকে যারা সাজাবেন পরিকল্পনা, এ লড়াইটা তাদের মধ্যে। দেশসেরা দুই কোচ খালেদ মাহমুদ সুজন এবং সালাউদ্দিনের মস্তিষ্কের এ লড়াই দেখবে শেরে বাংলা। বাংলার ঘরোয়া ক্রিকেটের যে কোনো আসর মানেই যেন এ দুজনের মনস্তাত্ত্বিক লড়াই, এখন এ এক বাঁধা ধরা নিয়ম। এ যেমন ধরুন বিপিএলের আট আসরের পাঁচটিতেই ফাইনাল খেলেছেন এই দুই মায়েস্ত্র, তবে শিরোপার স্বাদ নেওয়াটাই যদি সফলতা হয় তবে এখানে এগিয়ে ভিক্টোরিয়ান বস, দুটো শিরোপা তার পকেটে। অন্যদিকে ফাইনালের মঞ্চটা কিছুটা অপয়া সুজনের জন্য, মাত্র একবার এই আনন্দ পেয়েছেন তিনি।
তবে সুজনের সবচেয়ে বড় অস্ত্র সাকিব আল হাসান আগের শিরোপাটাও তার সঙ্গে জুটি বেঁধেই পেয়েছিলেন খালেদ মাহমুদ। এবারও তাই আত্মবিশ্বাস তুঙ্গে এই ক্রিকেট মহারথীর, যার আরেকটা কারণ নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম ভাই গুরুজন আমার কোচ, আমরা যখন ছোটবেলায় শুরু করেছি মুনির ভাই, ফাহিম ভাই, ইমরান ভাই, বিকেএসপি কোচ, আমরা তো ওনাদের হাত থেকেই অনেক কিছু শিখেছি। ক্রিকেট নিয়ে ওনার মেধা অনেক, ওনার যে বলার বা উনি যেভাবে চিন্তা করেন সেটা আমাদেরও শিক্ষার অনেক কিছু আছে সত্যি কথা বলতে গেলে। অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কাল হতে পারে দলের জন্য, যেটা জানা আছে সুজনের। তাই তো সালাউদ্দিনকে সমীহ জানাতে ভুল করেননি তিনি। সালাউদ্দিনের মতন প্ল্যান করবে, আমি আমার মতো প্ল্যান করবো, আমরা দুজনেই চেষ্টা করি ভালো টিম বানাতে, ভালো ক্রিকেট খেলতে। তো এটা তো জাস্ট একটা গেম, আমরা কালকে যে ভালো দল খেলবে, যার প্ল্যানিং এক্সিকিউট হবে ভালো, তারাই জিতবে। তো এটা কিছু না, আমি মনে করি সালাউদ্দিন অনেক বড় মাপের কোচ, গুড থিঙ্কার, অনেক চিন্তা করে ক্রিকেট নিয়ে, ভালো টিম বানায়, গেম প্ল্যানিং ভালো করে। সুজন যেখানে শক্তিশালী সেই জায়গাটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা সালাউদ্দিনের, নিজের গুরু ফাহিম এবং শিষ্য সাকিবের বিপক্ষেও যে লড়তে হবে এই মাস্টার মাইন্ডকে, সঙ্গে সুজনের ট্র্যাক রেকর্ডটাও চিন্তায় রাখছে তাকে। বিপিএলে মানে সুজন ভাই সবচেয়ে বেশি ফাইনালে খেলেছে, তো নিশ্চয়ই তার ভিতরে এমন কিছু আছে যেটাতে সে প্রতিবারই টিমটাকে, সে তাদের কিন্তু শুরুটা কিন্তু খুব ভালো হয় নাই, সেখান থেকে একটা টিমকে আবার ফাইনালে নিয়ে আসা, এটা কিন্তু একটা আমি বলি যে তারা খুব ভালোভাবে কামব্যাক করেছে। তো নিশ্চয়ই সুজন ভাই এখানে অনেক ভালো কাজ করেছে এবং সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও কিন্তু অনেক ভালো। তো অবশ্যই সুজন ভাইয়ের মাথার সাথেও আমারও খেলতে হবে, তাদের যেমন আছে আমাদের কিন্তু অনেক বড় বড় মাথার ভিতরে আছে, তো এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। তবে ফাইনালের মঞ্চে শুধু মস্তিষ্কের লড়াইয়ে জেতা যাবে না, জানা আছে দুজনেরই, সেখানে দেশি ক্রিকেটারদের সঙ্গে বিদেশিরাই হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফাইনাল নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ তারেক ভাই। আসলে কেমন দেখলেন বিপিএল কালকে হচ্ছে ফাইনাল, একদম এক্সপেক্টেড দুটো দলই কিন্তু ফাইনালে উঠেছে, কেমন হতে পারে কালকের ম্যাচটা? না আমরা তো আশা করছি একটা চমৎকার ম্যাচ হবে। আপনি যদি দেখেন যে দুটো শক্তিধর টিম, সালাউদ্দিন ভাই তো বলে ফেলেছে দুইটা থিঙ্ক ট্যাঙ্কের যে মা আপনার যারা বসে আছে তারা অল আর এক্সপিরিয়েন্স, এবং মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই আমার মনে হয় যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা ঝাঁঝে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সাকিবের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স বরিশালকে আর কি অন্য উচ্চতায় নিয়ে গেছে, বাট কুমিল্লা অ্যাজ এ টিম হিসাবে কিন্তু দুর্দান্ত। হয়তো তারা একটা ম্যাচ মিস করেছে, বাট যদি টিম হিসাবে প্লেয়ার বাই প্লেয়ারে আপনি যান তাহলে দেখবেন যে দে হ্যাভ এ গুড সাইট। এবং আমার মনে হয় যে যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনার ফার্স্ট নেম হয়তো কুমিল্লাই হবে যে শিরোপার অন্যতম দাবিদার, বাট সাকিবের যে ইনফ্লুয়েন্স আমরা দেখেছি মাঠ ও মাঠের বাইরে অ্যাজ এ ক্যাপ্টেন নতুন রূপে সাকিবকে, এবং সালাউদ্দিন ভাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে ক্যাপ্টেন্সির যে জায়গাটা সে জায়গাটায় সাকিব অনেক ডেভেলপ করেছে, অন্তত এই বিপিএলে আমরা তাকে সেই জিনিসটাকে দেখেছি। সো এক্সাইটিং ম্যাচ, বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা দরকার টুর্নামেন্টে সব করেছে, আচ্ছা এখন শুধু লাকটা ব্যাপার। আর কুমিল্লার জন্য আপনি তো বললাম যে কুমিল্লা অলওয়েজ আপনার তারা খুব গোছানো টিম এবং খুব ঠান্ডা, পরিকল্পনার জায়গাগুলোতে খুব ভালো। তো দেখা যাক যে মাঠের ক্রিকেটে আসলে শেষ পর্যন্ত কে হাসতে পারে। তবে আপনাকে যদি বলি যে হচ্ছে যে কোনো একটা দলকে বেছে নেন এই দলটা চ্যাম্পিয়ন হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কোন দলটাকে আপনি বেছে নেবেন? আমার কাছে মনে হয় যে নতুন চ্যাম্পিয়ন দরকার। বরিশাল কিন্তু এর আগেও দুইবার আপনার ট্রাই করেছে, বাট আনফর্চুনেটলি শিরোপাভাগ্য তাদের পরে কখনোই আসেনি। বাট সাকিবের এবার একটু এক্সট্রাঅর্ডিনারি ফর্ম ক্যারি করছে, এবং সাকিবের ছোঁয়ায় যদি বরিশাল একটা ট্রফি পায় তাহলে খারাপ হবে না। আচ্ছা আমাকে যদি বলেন তাহলে আমি চাই যে সাকিবের হাতে এবারে বিপিএল এর ট্রফিটা উঠুক। কুমিল্লাই ফাফ ডুপ্লিসি আছেন বলছিলেন, তিনটা বিদেশি ফর্মে আছেন, সুনীল নারিনে আছেন, এবং এট দ্য সেম টাইম আছেন হচ্ছে মঈন আলী, দুর্দান্ত খেলছেন। বাট আমরা যদি বরিশালের কথা যদি বলি, বোলিং লাইনটাই কি হচ্ছে বরিশাল ওদের তুলনায় একটুটা একটু এগিয়ে কিনা, এবং অনেকটা কম্প্যাক্ট একটা দল কিনা বরিশাল? না যদি টপ অর্ডারে দেখেন বরিশাল কিন্তু এমনভাবে আপনার পরীক্ষা নিরীক্ষা করেছে, যখন একদম সারিয়াকে না পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু অলমোস্ট ম্যাসাকার করে ফেলেছে। তো সেই জায়গাটা আমার যখন মুমিশারকে ওরা পেয়ে গেছে এবং তারপরে কিন্তু ওদের ওপেনিংটা দাঁড়িয়ে গেছে। বাট কুমিল্লা কিন্তু আপনার কিছুটা স্ট্রাগল করেছে। আমরা হয়তো ভাবছিলাম যে থিঙ্ক ট্যাঙ্ক কেন না রিনকে আপনার সুযোগটা আগে দিচ্ছে না, কিন্তু যখন দিয়েছে আপনি যদি দেখেন যে খেলাটায় একদম আমি বলবো যে মজাটা ছিল পুরো মজাটা শেষ। চিটাগাংয়ের দর্শক যদি কেউ থেকে থাকে তারা আপনার খেলা দেখে পুরো মজাটা শেষ, দ্যাটস মিন্স টিমটা রিকল করেছে। এবং সেই জায়গাটা আপনি দেখেন যে টপ অর্ডার, আমি বলবো যে নারিন যদি আপনার এই ধরনের খেলা খেলে তখন কিন্তু যে কোনো টিমের জন্য আপনার সর্বনাশ হতে বাধ্য। বাট বোথ টিম আপনি যদি কম্পেয়ার যে টপ অর্ডার দুজনকে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে দুইজনে অলমোস্ট
সমান সমান যদি নারিন আপনার ফর্মটা ক্যারি করতে পারে তো বোর্ড টিম সমান সমান, বাট যে জায়গাটায় আপনার বরিশাল কিছুটা পিছিয়ে আছে আমার কাছে মনে হচ্ছে তাদের মিডিল অর্ডারে যে জায়গাটা, যে জায়গাটায় আপনি দেখেন হৃদয়ে আপনার এখন পর্যন্ত নিজেকে মেলে ধরে পারতে শান্ত ইন অ্যান্ড আউট, বাট এই জায়গাটা মৈনালি অ্যান্ড আমার মনে হয় যে লিটন, তারপরে আপনার আমাদের যারা রয়েছেন ওরা চমৎকার আপনার ক্যারি করেছেন, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে ব্যাটিং সাইডটাতে আপনার অলওয়েজ আপনার কুমিল্লা ডোমিনেটিং, আপনার ডুপ্লেসির যে ফর্ম আমরা দেখলাম তো সেই জায়গাটা আমার মনে হয় যে বোলিংটা অবশ্যই মুজিবের আপনি জানেন এবং সাকিবের ফর্ম দুইটা মিলে আসলে এই আটটা ওভারের খেলাটাতে সেই জায়গাটাতে আমার মনে হয় যে সাইফুদ্দিন ভাই আসলে আপনার কাছে কি মনে হচ্ছে এবারের বিপিএল এ কি নতুন চ্যাম্পিয়ন পাবে নাকি হচ্ছে পুরনো চ্যাম্পিয়ন কুমিল্লাই হচ্ছে আবারও শিরোপাটা নিয়ে যাবে? আসলে বড়টা মুশকিল, কারণ মেগা ফাইনাল সবসময় স্পেশাল থাকে, যেহেতু আমিও দুই বছর আগে এরকম একটা ফাইনাল খেলার সাক্ষী হিসেবে ছিলাম এবং মাঠেই ছিলাম, আসলে মোমেন্ট টাইম শেষ মুহূর্তে না যাওয়া পর্যন্ত আসলে বড় মুশকিল, তারপরও ফাইনাল ম্যাচ যে ভালো খেলবে সে জিতবে। সাইফুদ্দিন ভাই আসলে যে ভালো খেলবে তারপরও আপনার যদি দুটো টিম অ্যানালাইসিস করে যদি বলতে বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার ভোটটা কাদের পক্ষে, কোন টিমটার পক্ষে যাবে? প্রথমত যেহেতু আমি কুমিল্লার হয়ে তিন বছর খেলেছি, যদিও আমার এই টিমের প্রতি একটা ফিলিংস কাজ করে, অবশ্যই আমি কুমিল্লার সাপোর্টার, যেহেতু কুমিল্লার পাশে আমি ফেনীর ছেলে, অবশ্যই আমি কুমিল্লার দলে সাপোর্ট করব। তারপর ওভারঅল সবকিছু হিসাব করলে আমার মনে হয় দুইটা টিমই ব্যালেন্স, হয়তোবা বরিশালকে আমি কিছুটা এগিয়ে রাখবো কারণ তাদের ব্যাটিং ডেথটা কিছুটা বড়, 7-8 পর্যন্ত ব্যাটসম্যান আছে, সোহান ভাই লাস্ট 6-7 ব্যাটিং করে, জিয়া ভাই আছে, বাট এই জায়গায় কুমিল্লা আমার মনে হয় একটু পিছিয়ে, কারণ এরা টপ 5-6 ক্লাবস করলে যে 7-8-9 যে ব্যাটিং করবে সেই জায়গাটা আমার মনে হয় কুমিল্লা কিছুটা পিছিয়ে আছে। তারপর আসলে আপনি যদি দেখেন লাস্টে দুইটা ফাইনাল ম্যাচ, যে ম্যাচ যেবার রংপুর চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস গেল একাই খেলে নিয়েছিল 146 একটা ইনিংস, এরপর বছর যখন কুমিল্লা চ্যাম্পিয়ন হয় তামিম ভাই সেম 140 একটা বড় ইনিংস খেলেছিল, তো এইসব ফাইনাল ম্যাচে আসলে টি-20তে একটা বা দুইটা ব্যাটসম্যান বিগ স্কোর হলে আসলে মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আসলে লম্বা ব্যাটিং ডেথের প্রয়োজন হয় না। তারপর আমি মনে করি আসলে শেষ পর্যন্ত না খেলা দেখা পর্যন্ত আসলে বলটা মুশকিল, দুইটা টিমে ওয়েল ব্যালেন্স, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা অনেক ভালো খেলে আসছে, বিদায় তারা আসলে ফাইনালিস্ট দুই টিম, আশা করি আগামীকাল ভালো একটা ম্যাচ আমরা উপভোগ করতে পারবো। আচ্ছা সাইফুদ্দিন ভাই, এবার তো হচ্ছে বিপিএল এর কথা শুনছিলাম, এবার যদি হচ্ছে আপনার নিজের খবরটা যদি শুনি, এবার হচ্ছে আপনাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে ডিউ টু ইনজুরি, কদিন আগে ইংল্যান্ডেও গিয়েছিলেন, সবশেষ হচ্ছে আসলে আপনার কি অবস্থা এবং আপনাকে কবে আমরা পাচ্ছি ন্যাশনাল টিমে? আবার সবকিছু ঠিকঠাক, লাস্ট যেটা স্ক্যান করলাম রেডিও শট অফ বোন স্ক্যান ইংল্যান্ডে সেন্ট্রাল লন্ডনে সম্ভবত, হসপিটাল নামটা আমার ঠিক মনে নেই, তো ওইখানে আসলে প্রায় 45-1 ঘন্টার উপর একটা আমার এমআরআই বা একটা স্ক্যান হয় যেখানে আসলে আমার কোনো কিছু ধরা পড়েনি, তো আমি আস্তে আস্তে লাস্ট 1 উইক বোলিং করতেছি 5-6 স্টেপে, হয়তো বা নেক্সট উইক থেকে আরেকটু বাড়াবো আমার ইন্টেন্সিটিটা বোলিংয়ে, তো আমি আশা করি ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে প্রিমিয়ার লিগ থেকে আমি আবার মাঠে ফিরতে পারবো বলে আমি আশা করি। এখন সিলেক্টররা কবে থেকে আমাকে অ্যালাউ করবে বা কবে থেকে ওনারা আমাকে মনে করবে এটা সিলেক্টরদের উপর, বাট আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি আশা করতেছি প্রিমিয়ার লিগ থেকে আমি শুরু করতে পারবো। সাইফুদ্দিন ভাই কিছুটা খারাপ লাগছে কি না দেশের অন্যতম ইনফর্ম ক্রিকেটার আপনি, বাট হচ্ছে এবারের বিপিএলটা মাঠের বাইরে বসে দেখতে হচ্ছে, সিরিজগুলোও মিস করছেন, বাংলাদেশ কদিন পরে আফগানিস্তানের এগেনস্টে খেলবে, এরপর প্রোটিয়াদের এগেনস্টে সিরিজ রয়েছে এবং মে মাসে হচ্ছে শ্রীলঙ্কা আসবে, সব কিছু মিলে একটু খারাপ লাগছে কিনা স্পেশালি বিপিএল থেকে যদি শুরু করি? না অবশ্যই, আসলে আমাদের মেগা ইভেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের পরে বিপিএলই ইন্টারন্যাশনাল বা বাংলাদেশের ম্যাচ অন্যতম, তারপর আসলে এটা তো আমার ফার্স্ট টাইম, এর আগে আমি একটা বিপিএল মিস করেছি, আসলে আমি ইউজড হয়ে গেছি, খারাপ লাগাটা তো লাগেই, তারপরও আসলে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসাবে সব পরিস্থিতি মানিয়ে নিতে পেরেছি আমি রিসেন্টলি, এবং কীভাবে সামনে কামব্যাক করতে পারবো, কীভাবে আবার ন্যাশনাল টিমে জয়েন করতে পারবো এটা আমার মূল লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে আসলে আমি ফেনীতে কাজ করছি নিজের মতো করে, স্কিল বলেন বা ফিটনেস বলেন সব কিছু বলেন, যেহেতু সামনে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ আছে অস্ট্রেলিয়াতে আপনারা তো সবাই জানেন, তো আমার মূল লক্ষ্য ওয়ার্ল্ড কাপ ঘিরে আমি আমার প্রস্তুতি নিচ্ছি। জি ধন্যবাদ সাইফুদ্দিন ভাই, আমাদের আসলে প্রত্যাশা থাকবে খুব দ্রুতই হচ্ছে আপনি রিকভারি করবেন এবং আবারও হচ্ছে মাঠের ক্রিকেটে ফিরবেন।
থ্যাংক ইউ দোয়া করার জন্য। জি অবশ্যই। তারিক ভাই, হচ্ছে আমরা আলোচনায় আপনি ছিলেন, সঙ্গেও ছিলেন, একটু শুনছিলাম হচ্ছে সাইফুদ্দিনের কথা, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পটেনশিয়াল ক্রিকেটার তিনি, বাট আনফর্চুনেটলি ইঞ্জুরির সঙ্গে তার সক্ষতাটা বেড়ে গিয়েছে এবং তিনিই বলছিলেন যে বিপিএলটা তিনি দর্শক হয়ে দেখছেন আর কি, যেটা তাকে অবশ্যই খারাপ লাগছে। আবার যদি হচ্ছে বিপিএলের আলোচনায় ফিরি, সাকিব আপনিও একটু আগেও বলছিলেন মানে একটা অন্য একটা সাকিবকে আমরা এবারে বিপিএলে দেখছি কিনা, শুরুর দিকে কিছুটা নিষ্প্রভ ছিলেন, বিপিএল যখন চট্টগ্রামে গেল সেখান থেকে তার রাইজিংটা আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাক টু ব্যাক পাঁচটা ম্যাচে হচ্ছে তিনি ম্যাচ সেরা হলেন, যেটা হচ্ছে এখন পর্যন্ত ক্রিকেট হিস্ট্রিতে কারো নেই, এবং ম্যান অব দ্য সিরিজ টুর্নামেন্ট হওয়ার দৌড়েও অনেকটা এগিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে যে নতুন করে কি আমরা সাকিবকে দেখছি কিনা ক্যাপ্টেন্সি, স্পেশালি ক্যাপ্টেন্সি থেকে শুরু করে যদি বলি? না, ফরচুনে আমার মনে হয় যে বরিশালের ইটা যদি আপনি দেখেন যে পুরো ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুতে সাকিবের ইনভলভমেন্ট রয়েছে এবং ওতপ্রোতভাবে সাকিব কিন্তু এই টিমের সাথে জড়িয়ে গেছে। আপনি যদি দেখেন যে মাঝখানে আমরা একটা এই প্র্যাকটিস সেশনে দেখলাম যে অলমোস্ট কোচিংয়ের ভূমিকায় আপনার চেষ্টা করছে জুনিয়রদেরকে শেখানোর, এই যে ইনভলভমেন্টটা, এই যে সাকিবের ট্রান্সফর্মটা আমরা আমরা খুব এনজয় করছি। আপনি যদি দেখেন যে অ্যাজ এ নেতা হিসাবে যে জিনিসটা দরকার মাঠে সেটা কিন্তু তার রয়েছে, আমরা জানি যে তার একটা আলাদা আলাদা ক্যালিবার রয়েছে, যেটা সালাউদ্দিন ভাই তো বলেছে যে তার মস্তিষ্ক, যেটা আসলে কারো পক্ষে আসলে ধরাটা খুব ভেরি ডিফিকাল্ট, এবং ক্ষুর্ধার মস্তিষ্ক এবং সেটা দিয়ে তিনি তার ক্রিকেটীয়টাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং মাঠ ও মাঠের বাইরে দুটো জায়গাতেই তাকে যদি আপনারা দেখেন খুব নির্ভর, এবং সেই আমি বললাম যে কনফিডেন্স যে মুভটাতে থাকে এবং মাঠের ক্রিকেটে সে অলওয়েজ অলওয়েজ আপনার আমি বলবো যে সে সবার থেকে আলাদা এবং দ্যাটস ওয়াই ইজ নাম্বার ওয়ান। আচ্ছা তারিক ভাই, এবার যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে বিপিএলের অষ্টম আসর আয়োজন করছে বিসিবি, আমরা কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি সেটা অনেক আগে থেকেও বলছি, এখনও বলছে এবং বিসিবিও মনে হয় অনেক কর্মকর্তাই স্বীকার করে যে বিপিএল যেই মোটো নিয়ে বিপিএলটা আয়োজন করা হয়েছিল সেই জায়গায় এখনও পৌঁছতে পারেনি। সেই কনটেক্সট থেকে যদি আমরা বলি, এবারের বিপিএলটা হচ্ছে কি কিছুটা স্বস্তির পরশ দেয় কিনা, কারণ হচ্ছে আমরা মুনিম শাহরিয়ারের মতো একজন প্রমিজিং ক্রিকেটারকে মোটামুটি পেয়েছি, এখন ডিপেন্ড করছে হচ্ছে তার ইন ফিউচার নার্চারটা কেমন হয় এবং অ্যাট দ্য সেম টাইম মৃত্যুঞ্জয়ের বোলিংটা হচ্ছে মনে লেগেছে বা চোখে ধরেছে, অনেকেরই চোখে ধরেছে। ইয়াসির আলী রাব্বির কথা যদি বলি, স্লগ ওভারে বা হচ্ছে বড় শট খেলতে পারেন, এই বিষয়গুলোকে কি আসলে ইতিবাচক হিসেবে দেখছেন কিনা? না, খেলাটা হচ্ছে এটা অনেক বড়, আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই ইতিবাচক, এবং বিপিএলে হয়তো আমরা যে উচ্চতায় নিতে পারতাম আমরা আসলে সেই উচ্চতায় নিতে পারিনি, সেটা একটা ব্যর্থতা। বাট মাঠের ক্রিকেটটা আমার মনে হয় যে প্লেয়াররা এনজয় করছে, এবং আপনি যদি দেখেন যে আপনি যেটা বললেন যে খুলনার হয়ে ইয়াসির রাব্বির এবার দুর্দান্ত খেলেছে এবং টানা কয়েকটা বছরই তিনি খেলেছেন। আপনি হয়তো আর একটা নাম বললে আমি খুশি হতাম, আমাদের রানা একটা বছর ভালো হয়েছে বাট আলোচনাতে ঠিকভাবে আসেনি, বাট মৃত্যুঞ্জয় লাস্ট টু ইয়ার্স আপনার ইঞ্জুরিতে প্রচুর সময় তার চলে গেছে, সেখান থেকে ফিরে এসে কি দুর্দান্তভাবে তিনি এই বিপিএলটাকে নিজের আলোটা ছড়ালেন, এবং এটাই এটাই এটা এটা বড় প্লেয়ারের লক্ষণ। এবং আপনি যদি দেখেন যে মুমিন শাহরিয়ার আপনার ইসেতে ছিল না, সিনে ছিল না, বরিশাল ম্যানেজমেন্ট তাকে একটা সুযোগ দিয়েছে এবং সেখান থেকে যখন সে সুযোগটা পেয়েছে কি অসাধারণ ক্রিকেট ট্রেনার খেলছে, যেটা আমরা দেখতে চাই বেসিক্যালি, যেটা অন্য অন্য প্লেয়ারকে আমরা মিসিং করেছি। নাইম শেখের কাছ থেকে হয়তো আমরা এসে করে আশা করেছিলাম, আরও কিছু প্লেয়ার ছিল যাদের কাছ থেকে আমরা আসলে খুব খুব আশা করেছিলাম যে মুমিন শাহরিয়ার যে ফেয়ারলেস ক্রিকেটটা খেলছে এক্স্যাক্টলি এরকম সামহাও কেউ টি টোয়েন্টি ফর্মেটে আসবে এবং ধুম ধাক্কা খেলবে, খেলাটা নিজের করে নিবে এবং স্পটলাইটটা তার দিকে থাকবে, তো সেই জায়গাটা আমার মনে হয় মুমিন শাহরিয়ার সফল। বাট আমি যেটা মনে করি সবসময় যে আসলে দুই তিনটা ম্যাচ দেখেই আসলে আমরা আসলে তাকে যদি ন্যাশনাল টিমের জন্য আপনি যদি কল্পনা করেন তাহলে আমার মনে হয় যে ছেলেটা ধারাবাহিকভাবে আসলে ভালো করাটা ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি যদি দেখেন যে আমরা লাকি যে এই বিপিএলে মিরপুরের চরিত্রটা কিছুটা উইকেটের চরিত্রটা চেঞ্জ হয়েছে, যেটা প্লেয়ারদের জন্য স্বস্তির, এবং সেই জায়গাটা আপনি দেখেন যে খেলাটা ভালো হচ্ছে। আর ঢাকা প্রথম পর্বে হয়তো কিছুটা সমস্যায় পড়েছে, বাট চিটাগং থেকে কিন্তু খেলার গতিটা ডে বাই ডে আপনার উপরের দিকে গেছে এবং তারই ধারাবাহিকতায় কিছু ব্যক্তিগত পারফরমেন্স হয়েছে। বাট আমি খুব আরও বেশি খুশি হতাম যদি আরও কিছু প্লেয়ার যারা ন্যাশনাল টিমের বাইরে রয়েছে তারা যদি আপনার পারফরমেন্সের গ্রাফটাকে কিছুটা ডেভেলপ করতে পারতো এবং সিলেক্টরদের উপরে একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতে পারতো, তাহলে আমাদের ন্যাশনাল টিমের জন্য আপনার আরো বেশি ইতিবাচক হতো। তার পরে নিশ্চয় হচ্ছে আমরা আরও আলোচনা করব, কিছু রিপোর্ট এসেছে সেটি যদি একটু দেখে আসে। বিপিএলের ফাইনালের মহারণে কারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়, কারাই বা হতে পারেন ফাইনাল দলের ত্রাণকর্তা, মুনিম শাহরিয়ার নাকি ডুপ্লেসি, সাকিব নাকি মুস্তাফিজ, কে হাসবেন শেষ হাসি, ম্যাচ জয়ের কাণ্ডারি বা হবেন কে, ফাইনালের আগে দু দলের সেরা ফর্মে থাকা ক্রিকেটারদের খবর থাকছে এবারের প্রতিবেদনে।
বিপিএল এর রোমাঞ্চকর ফাইনালে যোগ্য দল হিসেবেই এবার জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের মহারণে বরিশালের ব্যাটিং লাইনআপের ভিত গড়ে দিতে পারেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। এবারের বিপিএল এ মুনিম শুরুটাই খেলতে পারেননি কোভিডের কারণে, শুরুটায় না থেকেও শেষটায় বরিশালকে ফাইনালে তোলার পেছনে নায়ক ময়মনসিংহের এই তরুণ গেইলকে ম্লান করে ছড়ি ঘুরিয়েছেন। বিপিএল এ তার স্ট্রাইক রেট সবার নজর কেড়েছে, এরই মধ্যে পাঁচ ম্যাচে তার ব্যাটে এসেছে 178 রান, স্ট্রাইক রেট 161.81। ফাইনালে কুমিল্লার চিন্তার কারণ হয়ে উঠতে পারেন ময়মনসিংহের এই বিষয়। ক্রিস গেইল এখনও তার সেরা ছন্দ খুঁজে পাননি, তবে সেটা খুঁজে পেলে যে কোনো দলের জন্যই করতে পারেন ত্রাসের রাজত্ব। বরিশালের মূল কাণ্ডারি সাকিব এ আসরে ছুটছেন দুর্দান্ত গতিতে, অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে নিচ্ছেন দলকে। ব্যাট হাতে 10 ম্যাচে সাকিবের রান 277, বল হাতে 10 ম্যাচে সাকিবের উইকেট 15টি। ফাইনালে সাকিব ধারাবাহিকভাবে জ্বলে উঠলে শিরোপা ঠেকানো দায় হবে কুমিল্লার। বল হাতে কুমিল্লার আরেক তুরুপের তাস ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো, 9 ম্যাচে তার উইকেট 17টি। প্রতিপক্ষ কুমিল্লার ব্যাট হাতে মূল ভরসা দক্ষিণ আফ্রিকান ফাফ ডুপ্লেসি, 10 ম্যাচে ডুপ্লেসির ব্যাটে এসেছে 292 রান। ডুপ্লেসির মতোই কুমিল্লার আরেক কাণ্ডারি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়, দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার স্বপ্নযাত্রার অন্যতম সঙ্গী জয়, 10 ম্যাচ খেলে জয়ের ব্যাটে এসেছে 227 রান। বল হাতে কুমিল্লার হয়ে একাই প্রতিপক্ষের জন্য তাণ্ডব ছড়াতে প্রস্তুত পেসার মুস্তাফিজ, 10 ম্যাচে কাটার মাস্টার প্রতিপক্ষ দলের উইকেট শিকার করেছেন 18টি। এবারের আসরে ফাইনালের আগ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটও তার দখলে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি বল হাতেও সফলতা পেয়েছেন, ফাইনালেও মুখে আছেন দলকে শিরোপা উপহার দিতে। পারভীন আক্তার, সময় সংবাদ। আমরা আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে আছেন তারেক আজিজ খান। তারেক ভাই, হচ্ছে আমরা কিছু রিপোর্ট দেখছিলাম, স্পটলাইটে কার আছেন সেগুলো দেখছিলাম। এর আগে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন যে আসলে দু একটি ম্যাচ দেখে হচ্ছে খুব বেশি পুলকিত হওয়ার খুব কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে যে পটেন্সিয়ালগুলো আমরা পাচ্ছি বা হচ্ছে যারা স্পটলাইট পেলেন মোটামুটিভাবে, তাদের নার্চারটা হচ্ছে বিসিবি কীভাবে করতে পারে? আমরা ইদানিং শুনছি নতুন একটা দল টাইগার এই টাইপের হচ্ছে একটা দল করার চিন্তা। একটা স্লট তো অনেকদিন ধরে ফাঁকা, আপনার যে আসলে প্লেয়াররা আসলে রিকল করতে পারছেন আসলে, কারণ আপনি যদি দেখেন যে ডোমেস্টিকে 17টা ম্যাচ হয় লিগ, আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগ সেটা ওয়ান ডে ফরম্যাট, এবং সেই জায়গাটাই আপনি 17টা ম্যাচ দেখে কিন্তু আমরা সিলেক্ট করি যে হ্যাঁ ফিউচারে কে খেলবে না খেলবে। বাট একটা 16-17টা ম্যাচ খেলে আপনি আসলে ইন্টারন্যাশনালি আপনাকে ধারাবাহিকভাবে সফল হওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, যদি আপনি অ্যাজ এ প্লেয়ার আপনার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টটা যদি সেই লেভেলে না হয়। তো সেই জায়গাটা আপনি দেখেন মুমিন শাহরিয়ার দিস ইয়ার, এর আগে ডিপিএলটা ভালো খেলেছে, এটা ভালো খেললো, এখন তার একটা ইন্টারন্যাশনাল আমেজের কাছাকাছি, আপনার যে আমরা যে এ টিমটা বলি, এ টিমের ট্যুর থাকবে যেখানে আপনার বাইরে এবং দেশে সব ধরনের হাই কম্পিটিটিভ ম্যাচগুলো খেলে যদি আপনার হয়, আপনি দেখেন অবশ্যই এরা দাবিদার, এরা 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 আপনার নেক্সট রাডারে আছে। এবং আপনি যদি দেখেন যে মৃত্যুঞ্জয়ের যে বোলিংটা সে করেছে, অবশ্যই সে আপনার স্পেশাল, এবং আপনি যদি দেখেন যে টুর্নামেন্টে অসাধারণ তার পারফরমেন্স ক্যারি করেছে। মেহেদী হাসান রানাকে বললাম, আপনি যদি পুরো টুর্নামেন্টে দেখেন আপনার তানভীর ওয়াজ ডুইং ভেরি ওয়েল। তো আপনি খুঁজলে কিন্তু কিছু কিছু ভালো প্লেয়ার পাবেন এই ফর্মেটে, যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে আমরা একটা যদি দেখেছেন ডিজাস্টার পারফরমেন্স থেকে বের হয়ে এসেছি, আমরা যদি সামনেও তাকাতে চাই যে হ্যাঁ আমাদের একটা ঠিক আছে ওডিআই ফর্মেটটাতে আমরা অনেকই স্ট্রং, এই ফর্মেটটা আমরা জানি কীভাবে খেলতে হয়, বাট টি টোয়েন্টি ফর্মেটটা এখনও আমরা ওইভাবে আপনার করতে পারিনি। তো সেই জায়গাটায় কিছু কিছু প্লেয়ারকে যদি আমরা আপনার যাচাই বাছাইয়ের যে আমরা যেটা বললাম যে কিছু কিছু প্লেয়ারকে যদি আমরা স্পটলাইটে নিয়ে এসে তাদের ভিতর থেকে আপনার সেরা জিনিসটা বের করতে পারি, তাহলে অবশ্যই একটা টি টোয়েন্টি ফর্মেটে আমাদের একটা চমৎকার টিম দাঁড়ানোর কথা। এক্স্যাক্টলি। তারেক ভাই, ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বলছিলেন যে টি টোয়েন্টিতে হচ্ছে আমাদের এই বছর ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং আমরা আসলে ধারাবাহিকভাবেই টি টোয়েন্টিতে খারাপ খেলেছি বা ওই টাইপের স্পেশালিস্ট ক্রিকেটার এখনও বিসিবি তৈরি করতে পারেনি, সেক্ষেত্রে যাদের আমরা পেলাম তাদের নিয়ে কি হচ্ছে একটা আলাদা একটা টিম গঠন করে বা হচ্ছে আলাদা একটা এক্সপোজার দিয়ে একটা চিন্তাভাবনা করতে পারে কিনা নীতি নির্ধারকরা? না অবশ্যই, আরে কত কিছু তো করার সুযোগ রয়েছে, বাট আমরা করছি কোথায়, প্রবলেমটা হলো সেখানে। এবং সেই জায়গাটায় আপনি যদি দেখেন যে বাংলাদেশ টিমটাকে যদি এগিয়ে মানে আপনি সামনের দিকে নিতে হয়, তাহলে আপনাকে কিছু কিছু স্ট্রং পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এবং সেই জায়গাটায় আপনি যদি দেখেন যে বোর্ড অনেকদিন ধরে বলছে এবং এই মানুষগুলো ঘুরে ফিরে অনেকদিন ধরে আছে এবং সামহাও আপনার কোনো না কোনোভাবে আমরা দেখছি যে তারা প্রথমে খুব বলেন এবং পরবর্তীতে আপনার সেই কাজগুলোর অতটা বাস্তবায়ন না, বাট আমরা আশা করব যে তারা বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সঠিক পরিকল্পনা হাতে নেবে এবং প্লেয়ারদের যে আমরা বলছি যে পটেনশিয়াল প্লেয়ার আমাদের রয়েছে তাদের সর্বোত্তম নার্সারিংটা করে যদি ইন্টারন্যাশনালি আমরা সাকসেসফুল হতে পারি, তাহলে তো আমার মনে হয় এর থেকে আনন্দের খবর হতে থাকতে পারে না। জি ধন্যবাদ তারেক ভাই, আমাদের প্রত্যাশা থাকবে বিসিবি এই জায়গাগুলো হচ্ছে গুরুত্ব দেবে। ধন্যবাদ।
ফাইনালের আগের দিন বিপিএল এর বায়াবল ভাঙলেন সাকিব আল হাসান। অফিসিয়াল ফটো সেশনে না গিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং এ অংশ নিয়েছেন তিনি। বিপিএল এর ফাইনালের আগের দিন বৃহস্পতিবার সকালে শেষবারের মতো মিরপুর অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব। তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহ অধিনায়ক সোহান। এ সময় সাকিব শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয় বরিশাল ফ্র্যাঞ্চাইজ কর্তৃপক্ষের কাছ থেকে, কিন্তু পরে জানা যায় অনুশীলনে না এসে টিভিসি শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই ক্রিকেটার। স্বনামধন্য নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে শুটিংয়ে অংশ নেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে বিপিএল এর বায়ুবাবল ভাঙলেন তিনি, যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসকরা। যদি সত্যি সাকিবের বিরুদ্ধে গুঞ্জন সত্যি হয়, তাহলে ফাইনালের আগে তাকে অবশ্যই করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে বলে নিশ্চিত করেছেন তারা। সত্যিকারের পেশাদার ফুটবল যুগে প্রবেশ করলো বসুন্ধরা কিংস। দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে খেললো নিজেদের স্টেডিয়ামে। তার ইতিহাস গড়ার দিনে পুলিশ এফসিকে 3-0 গোলে হারিয়ে দিনটি স্মরণীয় করে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা। এই আনন্দ মুহূর্তটা আসতে পারত বিপিএল এর উদ্বোধনী দিনেই, কিন্তু নানা জটিলতা কাটিয়ে একটু দেরিতে হলেও ইতিহাসের সাক্ষী হলো বসুন্ধরা কিংস। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে নিজেদের স্টেডিয়ামে খেলার দিনটা তাই কিছুটা হলেও স্মরণীয় করে রাখার আনুষ্ঠানিকতা পালন করলো বর্তমান চ্যাম্পিয়নরা। টানেল দিয়ে প্লেয়ারদের মাঠে প্রবেশের মধ্য দিয়ে সত্যিকার পেশাদার ফুটবল যুগের সূচনা। কিক অফের বাঁশি বাজতেই প্রাণোচ্ছল বসুন্ধরার ফুটবলাররা। তবে প্রতিপক্ষ পুলিশ প্রথমার্ধে ছিল দুর্দান্ত। দুটো বিতর্কিত সিদ্ধান্ত পুলিশের পক্ষে আসলে গোল খেতে পারত স্বাগতিকরা। গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুদল। নিজেদের ঐতিহাসিক দিনে হার বা ড্র মেনে নেওয়া যাবে না কোনো মতে। দ্বিতীয়ার্ধে তাই পুলিশকে চাপে রাখে কিংরা। স্টেডিয়ামের কাজ শতভাগ সম্পন্ন হয়নি এখনো, তবে গ্যালারির যতটুকু কাজ সম্পূর্ণ তাই আমন্ত্রিত দর্শকে পূর্ণ। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বার্সেলোনার মতো বড় কোনো দলকে এই মাঠে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে কিংস কর্তৃপক্ষ। জাতীয় দলের হেড কোচও এই মাঠ দেখে মুগ্ধ। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ, আরো বিশ্বের বড় বড় ক্লাবগুলি, দে ওয়ান্ট টু গিভ ফ্র্যাঞ্চাইজ এন্ড দে ওয়ান্ট টু গিভ ট্রেইন আওয়ার পিপল, আওয়ার চিলড্রেন, আদার্স। একাডেমি বিল্ডিং আশা করা যায় এক বছরের ভিতরে শেষ হবে, এর আগে হয়তো আমরা ফাইনালাইজ করে ফেলব। Good ground condition, very good ground condition and very good atmosphere, so very happy for having me here today. 2007 থেকে শুরু পেশাদার লিগে 15 বছর পর কোন ক্লাব হোম ভেন্যু গড়লো। যদি বাকি ক্লাবগুলো উদ্যোগ নিত তবে আদতে তার সুফল পেত দেশের ফুটবলই। মিদিনাই সময় সংবাদ ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে মুহূর্তে 2-3 গোলের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। ইকরামুল কবিরের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে শেখ জামাল। 22 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন শেখ জামালের ফরওয়ার্ড সলোমন কিং। 44 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে 2-0 গোলের লিড এনে দেন সলোমন। দ্বিতীয়ার্ধের 68 মিনিটে পেনাল্টি পায় রহমতগঞ্জ। সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করেন রহমতগঞ্জ ডিফেন্ডার সিওবস আসরোরব। 75 মিনিটে গোল করে দলকে 3-1 গোলে এগিয়ে দেন শেখ জামালের আতিকুজ্জামান। 2 গোলে এগিয়ে থেকে জয়ের ক্ষণ গুনতে থাকে শেখ জামাল। তবে ম্যাচের নাটকীয়তা ছিল তখনও বাকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরওয়ার্ড সান্ডে চিজোভা। ইনজুরি সময়ের শেষ মিনিটে ল্যান্সিতোরে গোল করলে 3-3 গোলের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। এমন জমজমাট লড়াই গ্যালারিতে বসে দেখতে চাই সিলেটের ফুটবল প্রেমীরা। আমরা চাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে দর্শকদেরকে যদি মাঠে আনা হয় তাহলে খেলাটা প্রাণোজ্জ্বল হয়, খেলোয়াড়রা খেলতে ভালো লাগে আর আমরাও দেখে শিখবো এবং উজ্জীবিত হবে। আমাদের পরবর্তী প্রজন্ম ফুটবলের প্রতি আসক্ত হবে। এক্সাইটিংটা ধরে রাখতে পারেনি তাই আমরা ঢুকে পড়েছি। সুযোগ পাইতাম তাহলে আমরা সবাই মিলে খেলাটা দেখতে পাইতাম। আমরা নতুন প্রজন্ম, এটা দেখে শিখতো অনেক কিছু। এই ড্রতে এবারের আসরে প্রথম পয়েন্ট পেয়ে 4 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি, আর 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে শেখ জামাল। সময় সংবাদ সিলেট। সাবেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবিনিওর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালির বিচারক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে ব্রাজিলের বাইরে গেলে গ্রেফতার হতে পারেন সাবেক এই ব্রাজিলিয়ান তারকা। 2013 সালে এসি মিলানে খেলার সময় রবিনিওর বিরুদ্ধে মিলানের একটি নাইট ক্লাবে 22 বছর বয়সী এক নারীকে দলগত ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় 2017 সালের নভেম্বরে তাকে 9 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বারবার অভিযোগ অস্বীকার করা রবিনিও ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। গত মাসে তার আপিল খারিজ করে দেন ইতালির সর্বোচ্চ আদালত। বহাল থাকে 9 বছরের সাজা। বর্তমানে ব্রাজিলে আছেন রবিনিও। দেশের কোনো নাগরিককে বিচারের জন্য অন্য কোনো দেশে পাঠায় না ব্রাজিল। এই পরোয়ানার ফলে ব্রাজিলের বাইরে গেলে গ্রেফতার হবেন 38 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। বিপিএল ফাইনাল মহারণে কাল কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল। সাকিবের বিচক্ষণতায় ভরসা ফাহিম সুজনের, মঈন ডু প্লেসিদের নিয়ে টেক্কা দিতে চান সালাউদ্দিন। বিপিএলের বায়বাবল ভাঙলেন সাকিব আল হাসান। ফাইনালের আগে অফিসিয়াল ফটো সেশনে না গিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেয়ার গুঞ্জন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সবাই।